welcome to my channel simple muktas lifestyle vlog tumra kemon acho ami khub bhalo achi abar chole eslam noten ekta vlog share korte ekhon baje 8:30 ta amar snan tan kora shesh edike puja dewa shesh দেখো পূজা দাও শেষ ওই যে কাল তরমুজটা দেখিয়েছিলাম সেই তরমুজটা কেটেছি কেটে ঠাকুরকে দিয়েছি এতটুকু আবার রেখে দিয়েছি সন্ধ্যার সময় আবার দিব এই যে পূজা দাও শেষ সৌমিকের বাবা পূজা দিয়েছে আমি দিইনি তো দেখো বন্ধুরা তরমুজটা কেটেছি তরমুজের কিছুটা পূজা দিয়েছি কিছুটা দুই কাকা শ্বশুরের ঘরে দিয়েছি এইখানে ভাত ভাত গরম করে সৌমিকের বাবাকে খেতে দিয়ে দিব সকালবেলা আর এদিকে সৌমিক লুডুস খাচ্ছে লুডুস আর হলো ডিম ভাজা এই লুডুসকেই সে সারাদিন ছিল সারাদিনে আর কিচ্ছু মুখে দেয়নি শরীরটা বেশি ভালো না হাই বন্ধুরা এখন বাজে 12:30টার মতো আমি এখনো রান্না করতে পারিনি রান্না করব স্টুডেন্ট পড়ালাম পড়াতে পড়াতে দেরি হয়ে গেছে এখন দুপুরে রান্না শুরু করিনি দুপুরে রান্না করব চলো তো দেখো এখানে আমি সবজি নিয়ে বসেছি তরমুজটা খাবো আলু পেঁয়াজ রসুন মরিচ ঢেঁড়স আর হলো টমেটো ওলা কেটে কুটে দেখো এদিকে আমি রান্না বসিয়েছি আর এদিকে বাপে বেটাই খেলা করছে এই খেলা নিয়ে কি কান্নাকাটি গেমস খেলছে নামিয়ে দিয়েছে ওর বাবা তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখো এখানে ঢেঁড়স ভাজা বসিয়েছি আর রান্না বসিয়ে দিয়ে আমি চলে গেলাম ছাদে কাপড় চোপড় মেলতে দেখো এই যে এই ছাদে আমরা কাপড় চোপড় মেলি আর এখানে চলে আসলাম বোতলগুলা ভরতে বোতল যে তো আমি বোতলগুলা ভরবো বোতলগুলা ভরবো আর এইদিকে রান্নাও করছি বোতলও ভরেছি রান্না করতে করতে বাসনও মেজে নিয়েছি তো সৌমিক আর সৌমিকের বাবা ঘুমাচ্ছে আমার রান্না করা শেষ আমি আজকে রান্না করলাম রুই মাছের রসা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে মরিচ দিয়ে টমেটো বটি করেছি ঢেঁড়স ভাজার কথা ছিল ঢেঁড়স গন্ধ হয়ে গেছে আর এখানে টমেটো আর পেঁয়াজের সালাদ তো আমি এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নেব তো পরিষ্কার টরিষ্কার করে খাওয়া দাওয়া করার পরে চলে গেলাম আড়াপাড়াতে আড়াপাড়াতে গিয়েছি মাকে মুড়িগুলা দিতে ওই যে মুড়িগুলা ভেজেছিলাম সেগুলো দিতে গিয়েছি মুড়ি দিতে যে ইফতারি খেয়েছি পোলাও খেয়েছি আর বন্ধুরা দেখো আমি এসে পড়েছি আবারও আমার বাসায় হ্যাঁ আসছি অনেকক্ষণ এসে ঘরটা শুনলাম বিছানা টিছনা ঝাড়লাম ঝাড়টা দিয়ে ছাদের উপর থেকে জামা কাপড় নামিয়ে রেখেছিলাম পাপড়গুলো নামিয়ে রেখেছিলাম সেগুলো পাপড় সাইজ করে নিয়ে জামা কাপড় গুছালাম আলনার জামা কাপড় গুছালাম আর এদিকে সন্ধ্যা পূজা দিলাম সন্ধ্যা পূজা দেওয়া হয়ে গেছে এখন ভিডিও এডিট করতে বসবো এখন বাজে হ্যাঁ 10টা বেজে গেছে 9:30টা বেজে গেছে 9:30টা বাজে 9:30টা বাজে এখন এডিট করতে পারি না এডিট টিডিট করবো এডিট করে ঘুমাই পড়বো খাওয়া দাওয়া করে এসেছি ঠিক আছে ওকে তো দেখো আমি বাসায় এসেছি 8টার দিকে এসে ঘরটার একটু ছুঁড়ে তারপর সন্ধ্যা পূজা দিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো গুড নাইট